আসসালামু আলাইকুম। তো আমাদের কৃত শিক্ষিতেরা হচ্ছে আজকে তাদের সার্কিটগুলো সম্পূর্ণ করেছে। আজকে দেখতেই পাচ্ছেন সকলে রিভার্স ফরওয়ার্ডের কানেকশন করছে এই শেডের। তো তাদের মুখ থেকেই শুনবো কানেকশন করে তাদের কেমন লাগলো এবং তারা কীভাবে কানেকশনটি দিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার নাম এবং আপনার পলিটেকনিক নাম যদি আমাদের বলতেন। আমার নাম মুশফিকুর রহমান, পলিটেকনিক জয়পুরহাট, সাইবার টেক পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, আজকে যে সার্কিটটি করেছেন ভাইয়া, সার্কিটের কী নাম? পাওয়ার কন্ট্রোলিং রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড পাওয়ার কন্ট্রোলিং সার্কিট। আচ্ছা, মোটর রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড পাওয়ার উইথ কন্ট্রোলিং সার্কিট। তো সার্কিটটা কি ভাই কীভাবে কাজ করে একটু আমাদের ভিউয়ারদের চালিয়ে দেখান। সার্কিটটি প্রথমে মনে হচ্ছে না ভাই, ফরওয়ার্ড বাটনে চাপ দিলাম, তারপরে মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। আর এখন যদি আমি রিভার্স বাটনে চাপ দিই তাহলে মোটর কোনো কাজ করবে না, কারণ আমি ইন্টারলকিং সিস্টেম চালু করে রাখছি। প্রথমে আমাকে মোটরটি অফ করতে হবে এবং তারপরে রিভার্স পয়েন্ট খুলাতে হবে। দেখতে পাচ্ছি মোটরটি উল্টা দিকে ঘুরছে। জি, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। অসম্ভব সুন্দর সার্কিট হয়েছে। তো ভাই সার্কিটে যে এত এত তার, এত এত প্যাচ, প্রথম যখন এসেছিলেন আর আজ যখন এই সার্কিটটি করলেন, নিজের মধ্যে কোনো পরিবর্তন পেয়েছে? অনেকটা পরিবর্তন, আগের থেকে এখন নিজেকে অনেক উন্নত মনে হচ্ছে। আগে এই সব কিছু বুঝতাম না, কিন্তু বর্তমানে অনেকটা সহজ হয়ে গেছে আমার কাছে। আচ্ছা, অনেকেই বলে যে মাল্টিপারপাসে হচ্ছে কোনো কাজ শেখানো হয় না, ডুয়েট এলাকায় সবাই হচ্ছে ভাওতাবাজি করে, অনেক কিছু প্রতিশ্রুতি দেয় ভর্তির সময়, কিন্তু সেই পরিমাণ সার্ভিস দেয় না। তো এই বিষয়ে আপনি কী বলতে চান? আমি আমার যথেষ্ট সার্ভিস পাচ্ছি ভাই, ইচ্ছা মতো। আগে এখন যে কোনো সার্কিট দিলে আমি সেই সার্কিট অনুযায়ী কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আর আপনার যে সমস্ত বন্ধু বান্ধব এখন অ্যাটাচমেন্ট শুরু করেনি বা যারা এখনও দ্বিতন্দ্বে ভুগছে যে কোন প্রতিষ্ঠানে তারা কাজ শিখবে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? তারা অনেকটা মিস করবে, আমাদের সঙ্গে না এসে অনেকটা মিস করবে তারা, এইটুকুই আর কি। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।